বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে দিন দিন আত্মহত্যার প্রবণতা বেড়েই চলেছে। সম্প্রতি আঁচল ফাউন্ডেশন থেকে জানা যায়, গত 8 মাসে 364 জন শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কেন এত আত্মহত্যার প্রবণতা শিক্ষার্থীদের মাঝে, চলুন দেখে আসি। আত্মহত্যার কারণের মধ্যে রয়েছে পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনার চাপ, সেশন জট, অভিমান, প্রেমঘটিত বিষয়, পরিবার থেকে কিছু চেয়ে না পাওয়া, পারিবারিক কলহ, ধর্ষণ ও যৌন হয়রানি, চুরি বা মিথ্যা অপবাদ, মানসিক সমস্যা, বিয়েতে প্রত্যাখ্যান, স্বামী পছন্দ না হওয়া, মোটর বাইক কিনে না দেওয়া ইত্যাদি। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আত্মহত্যা, স্কুলে 194 জন, কলেজে 76 জন, বিশ্ববিদ্যালয়ে 50 জন, মাদ্রাসায় 44 জন। বিভিন্ন বিভাগে শিক্ষার্থীদের আত্মহত্যার হার ঢাকায় 25.27, চট্টগ্রামে 16.48, খুলনায় 14.01, রাজশাহীতে 14.01, বরিশালে 9.62, রংপুরে 8.78, ময়মনসিংহে 7.42, সিলেটে 4। কেনই বা শিক্ষার্থীরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, কি করলে এর সমাধান পাওয়া যাবে, শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নিবে আত্মহত্যার পথ থেকে, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানান।